দু হাজার বাইশ তেইশ সেশনে যারা রিনুয়াল আবেদন করেছিলেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন টাকা পাননি তাদের প্রত্যেকের জন্যে রয়েছে খুশির খবর কারণ ইতিমধ্যেই নতুন আবেদনকারীদের পাশাপাশি কিন্তু রিনিউয়াল যারা আবেদন করেছিল তাদেরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে শুরু হয়ে গেছে তো এই এইরকমই একটি ম্যাসেজ যেটা আমরা কিন্তু আজকে আমরা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি যেটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই মুহূর্তে এই মেসেজটি একজন শেয়ার করেছেন যার কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এটি কিন্তু তার রিনুয়াল অ্যাপ্লিকেশান সেক্ষেত্রে যারা রিনুয়াল আবেদন করেছেন তাদের কিন্তু ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার মেসেজ বক্স ইতিমধ্যেই চেক করুন প্রয়োজনে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাও কিন্তু চেক করতে পারেন কারণ ইতিমধ্যেই যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন হয়েছিল তাদের মধ্যে অনেকেই আছেন যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে এবং ক্লেম এস এম এস কিন্তু তার আগে এসেছিল তো সেক্ষেত্রে রিনুয়াল আবেদনকারীদের জন্য অবশ্যই কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা ইতিমধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেক করে নিন আপনাদের জন্য কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যেই আপনাদের যে বিকাশ ভবন থেকে টাকা দেওয়ার কাজ সেটি কিন্তু সম্পূর্ণভাবে শুরু হয়েছে সেক্ষেত্রে অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি চেক করে নিন তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালোবেলা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলোই টাইম টু টাইম পাওয়ার জন্যে ধন্যবাদ